Hey friends, welcome back to our channel Painting and Culture. আমি এতিয়া আছো হৰু পঠৰত আমি এতিয়া মই আৰু মূলত আছে অভিজ্ঞান দত্ত আমি পার্ক এখনত আছো আৰু ইয়াত আমি ওয়াল পেইন্টিং কৰিম কিছুদিন আজি আমাৰ ফার্স্ট দিন এইখন পিছফালে আপোনালোক ওয়ালখন দেখিছে এইখন ওয়াল গুটেখন আমি কমপ্লিট কৰিম আৰু গুটে পার্কখন আছে ইফালে কমপ্লিট কৰিব লাগিব গুটেবো মোটামুটি আমাৰ 20 দিন মান সময় লাগিব তো বলক আজি আমি ফার্স্ট আৰম্ভ কৰো কেনেকে ওয়াল পেইন্টিং কৰিম এখনি সাব আপোনালোক আর ভিডিওটো হেক লৈ যাব ধন্যবাদ খানা খাই আহিছোঁ আৰু দেখিবলৈ পাইছে এইখিনি কাম কৰিছোঁ আজি আমি অকণমানহে কৰিছোঁ বেছি টাইম হোৱা নাই দুঘণ্টামানত ইমানটোমান কাম শেষ হৈছে আমাৰ আৰু এইফালে কৰি আছোঁ বলক আকৌ টাইম লেপছত দিওঁ টাইম লেপছত চাব Thank you.
নম্বর দিন আর 7 নম্বর দিন আজি আমি ইয়াত এডমিনিস্ট্রেশনের উপর কিবা ছবি আঁকিম। তো এফালে কমপ্লিট হয়ে গেছে, তো এইখানে আজি কভার করিম ইমানটো সাইড। তো বলক ভিডিওটো সাই থাকুক। এতিয়া আমি ইয়াত আঁকি আছো আই লাভ ধনশ্রী, মানে এইখন ধনশ্রীত সৰুপথাৰত আঁকি আছো। তো এইখিনি ধনশ্রীর উপর অকমান কিছু কালচারেল ছবি আঁকিম, আশ্চর্যদক বনাম, তেনেকাকে বনাই আছো, চাই থাকক। আজি আমার প্রায় 30 দিন মানে হয়ে গেছে ইয়াত কাম করে থাকা, এটা গোটেবুর কাম প্রায় শেষ হয়েছে। তো চাই থাকুক। ব্লক এতিয়া আপনার পার্কর ভিতরলে লৈ যাও। নবনির্মিত পার্ক, এইখন পার্ক মানে আগরপরে আছিল 2007 চনতে সরুপথার অঞ্চলত, গোলাঘাটের সরুপথারত ইয়াত বনোয়া হয়েছিল। যেহেতু পার্কখন অকমান বেয়া হয়ে আছে, নতুনকে বনায় আছে এবার SDO সারহতে মিলি। তো ব্লক ভিতরলে লৈ যাও। আর আমার কামবর ইতিমধ্যে শেষ হয়েছে। ইয়া চাও পাইছে ওয়ালত আমি কিছু ডিজাইন করেছো পার্কখন, ইয়া ওয়ে যুর সিট আসলে বহিবলিয়া তাতো ডিজাইন করে দিছো, গছর তলতো অকমান আঁকিছো। কেনেকুৱা হয়েছে আপনাদের কমেন্টত জানাব যে পার্কখন কেনেকুৱা হয়েছে। এতিয়া ইয়া ফুল রোবলেও এইখিনিত অকমান কালার করে দিছো। তো আগৰ ভিডিওটো যেনেকে মৰম দিছে এই ভিডিওটো দিব বুলি আশা কৰিছো, চাই থাকো। এই পার্কখন তো আমি ছবি আঁকি দিছো, কিন্তু ইয়াত আপনাদের এক বছরমান পিছত যেটা আহিব চাব যায় কিছু ফুল ফুলি আছে। এই ফুল ফুল ফুলি থাকার আড়তে আছে এইজন বিশেষ ব্যক্তি। এই ব্যক্তিজনক আমি অতদিনের কাম করে থাকা দেখি আছো যে রাতেপা 7টা বজাতে আহে আর গধূলি 7টা মানত যায় বিনা দরমাহত। এইজন ব্যক্তিয়ে দরমা নাপায় ইয়াত কাম করে পেলায়। তো তেও বিনা স্বার্থত এই পার্কখনত কাম করে আছে, তার বলক তেওঁৰ জানিলো তেওঁৰ নাম আৰু কত কত থাকে তেওঁ। ককা আপুনি কিমান দিনৰ পৰা আছে ইয়াত? ইয়াত 7 চনৰ পৰা। 2007 চনৰ পৰা? হ্যাঁ 2007 চনৰ পৰা। আপোনাৰ নামটো কি হয়? জোনাথন সোল।
হয় আপোনাক আমি ইমান দিনৰ পৰা কাম কৰি থকা আপোনাক দেখি পাই আছো অন্য যি সকল শ্রমিক আছে তেওঁলোকে আহে আৰু সময় তাহতৰ উকলি গলে তেওঁলোক গুচি যায় এইখন পার্কত আপুনি ইমান দিনে কাম কৰি আপোনাৰ কিমান ভাল পায় পার্কখনত কিবা এটাটো ভাল পায় তাৰ বাবে ইয়ালে আছে মৰণটো বহুত আছে মোৰ হয় যিটো মোক দায়িত্ব দিছিলে হয় এই দায়িত্ববোৰ মই কৰিবলে বহুত ভাল পাওঁ আৰু কৰি থাকোঁ ধন্যবাদ ককা আপুনি ইমান দিনে আমাৰ বাবে ইমান সুন্দৰকৈ গছপুলি ৰুই আছে আৰু ইমান ধুনীয়া কৰি আছে তাৰ বাবে ভিউৱাৰ্ছ এটা লাইক কৰি দিব ককাক তো থেংক ইউ আজিলে ভিডিওটো আমি ইমানতে সামৰিছোঁ আমাৰ প্ৰত্যেকবোৰ কাম দেখুওৱা হৈ গ'ল আপোনালোকক যদি ভিডিঅ'টো ভাল পাই থাকে লাইক কৰিব কমেণ্ট কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব পেইণ্টিংবোৰো লাইক কৰিব আৰু যদি আপোনালোকে এনেকুৱা ধৰণৰ ছবি আপোনালোকৰ কোনোবা অঞ্চল বা ঘৰত ৱাল পেইণ্টিং কৰাব বিচাৰে ডিছক্ৰিপশ্যনত আমাৰ ইনষ্টাগ্ৰামত লিংক দিয়া থাকিব আপোনালোকে আমাক যোগাযোগ কৰিব পাৰিব তেতিয়ালৈকে আৰু নিশ্চয় পাৰ্কলৈ আহিব সৰু পথাৰ আহিলে পাৰ্কত সোমাই যাব এপাক ধন্যবাদ